চিকিৎসায় সারা দিচ্ছেন দুবারের ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবারও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। পহেলা নভেম্বর মস্তিষ্কে স্ট্রোক হয় ঐন্দ্রিলা শর্মার। ওই দিন আচমকায় তার হাত অসার হয়ে গিয়েছিল, বমিও করছিলেন তিনি, এসেছিল ধূমজ্বর। নায়িকার স্বাস্থ্যের অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন্ধু সব্যসাচী চৌধুরীকে। তড়িঘড়ি কাছের মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোক হয়েছে ঐন্দ্রিলার। সেই থেকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন জীবনজ্যোতি খ্যাত অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে অভিনেত্রীর সংক্রমণ অনেকটা কমেছে। বিষয়টিকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা, এখন আর জ্বর আসছে না। এদিনই শেষবার 99 পর্যন্ত জ্বর এসেছিল তার, বিষয়গুলিকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাকে। জানা গিয়েছে ঐন্দ্রিলা বাঁদিকের হাত নাড়াচ্ছেন। চিকিৎসকদের দাবি, তার দেহের বাঁদিকে সাড়া ফিরে এসেছে, ভেন্টিলেশনের সাপোর্টও কমানো হয়েছে, কারণ এখন তা সিপ্যাপ মোডে রয়েছে। অভিনেত্রীর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, তবে স্নায়ুর অবস্থা একই রকম। 5 নভেম্বর ট্রাকিওস্টোমি করা হয়েছে ঐন্দ্রিলা শর্মার। ধীরে ধীরে তিনি সেরে উঠছেন বলেই মনে করছেন চিকিৎসকরা। 4 নভেম্বর মেয়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানান নায়িকার মা শিখা শর্মা। তিনি বলেছিলেন, ও সামান্য নড়াচড়া করেছে শুনেছি, এর বেশি কিছু জানি না, সবটাই শোনা কথা, নিজের চোখে দেখিনি, কিছু দেখিনি। এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নামাখা গলায় তার সংযোজন, আমি খুব মানসিক যন্ত্রণায় আছি, কি বলবো জানি না, হাড়টুকু নড়েছে ওটাই শুনছি, সবাই আছে হাসপাতালে, কিভাবে দেখবো মেয়েটাকে, চোখের সামনে ভয়ে পড়ে থাকতে দেখতে ইচ্ছে করছে না, তাই আমি যাইনি। অন্যদিকে 1 নভেম্বর থেকে হাসপাতালে সব্যসাচী চৌধুরী, বন্ধু ছায়াসঙ্গী তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন, ওকে নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, এর অন্যথা কিছু হবে না। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।